আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী স্থান ধলার মোড়। এখানে বহু লোকের সমাগম, নদীর দৃশ্য এবং নদীর শুকানো অবস্থা, নদী এখানে প্রতিনিয়ত মেলা মেলে মানুষ বহু লোকের সমাগম হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন এলাকার দূর দূরান্তের মানুষ জড়ো হয়েছে, খুব আনন্দ উপভোগ করছে এই খোলা মাঠে। সেই রকমের মজা উপভোগ করছে। এখন রেজাউল করিম এবং মাসুম রানা ফুচকা খাওয়ার অপেক্ষায় প্রহারগঞ্জে। খুব অল্প সময়ের ভিতরে এই ফুচকা চলে আসবে এবং ফুচকা খাওয়া হবে। আজ অনেকদিন পরে আমরা আবার আসলাম, ইতিপূর্বে এসেছি, খুবই ভালো লাগছে এই উন্মুক্ত বাতাসে। যা আসলে সশরীরে কেউ না আসলে আপনারা বুঝতে পারবেন না যে জায়গাটা কত মধুর। এই যে দেখতে পাচ্ছেন ফুচকা চলে এসেছে, বলতে বলতেই ফুচকা খাওয়া শুরু হয়েছে এবং ওই দেখতে পাচ্ছেন সমস্ত লোকজন সবাই যার যার কাছে সবাই ব্যস্ত। এখন ওই যে আব্দুর রহমান মাসুম ফুচকা মনোযোগ সহকারে খাইতেছে। ইনশাল্লাহ এখানে একবার আসলেই বারবার আসতে ইচ্ছা হবে। জায়গাটা খুবই মনোরম জায়গা, আপনারা সময় পাইলে একবার ধলার মোড় এসে ঘুরে যাবেন।